দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের হার কমে গেলেও ঈদের সপ্তাহখানিকের পরে পরিস্থিতি আবারও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ডিএনসিসি করোনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন। ঈদ শপিং, ঈদ উপলক্ষে বাড়ি ফেরা কিংবা জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক গতিতে ফেরার কারণেই এই শঙ্কার কথা জানান তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। করোনা পজিটিভ ছিল, এখন চিকিৎসা করার পরে ইনশাল্লাহ ভালোই সুস্থ। বয়স কত হয়েছিল? বয়স 86 বছর। গতকালকে আবার টেস্ট দিছে, আবার নেগেটিভ আছে, আজকে ডাক্তারের রিলিজ দিছে। করোনা ভাইরাসের সাথে দীর্ঘদিন লড়াই করে হাসপাতাল থেকে বাড়ি ফেরার এই দৃশ্য রাজধানীর প্রায় সব হাসপাতালে, সেই সাথে দেশে করোনা ভাইরাসের সংক্রমণও কিছুটা কমেছে। তবে স্বস্তিদায়ক এমন খবরের সাথে আশঙ্কাও কম নয়, কারণ আসন্ন ঈদ উপলক্ষে শপিং মলগুলোতে মানুষের হুমড়ি খেয়ে পড়া, যানবাহনে গাদাগাদি করে বাড়ি ফেরার সাথে সাথে জনজীবনের গতি অনেকটা স্বাভাবিক। তাই ঈদের সপ্তাহখানেক পরে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডিএনসিসি করোনা হাসপাতালের পরিচালক। ইটালি থেকে, ইংল্যান্ড থেকে যদি আমাদের এখানে এসে এই করোনা সৃষ্টি হতে পারে, পার্শ্ববর্তী দেশে হচ্ছে সেটি আমাদের এখানে আসবে বা আসতে পারে, এটা ধরেই নিতে হবে আমাদের। আমাদের ঈদ সামনে আছে, বিভিন্ন উৎসব আছে, সেগুলিও গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি নিশ্চয়ই জীবনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। ঈদের 7-10 দিন পরে আমাদের সংখ্যা অবশ্যই বাড়বে, কোনো সন্দেহ কারণ নাই, এবং সেই বৃদ্ধিটা যদি দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে পার্শ্ববর্তী যে ভ্যারিয়েন্ট সেটা যদি এটার সঙ্গে অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু বিশাল বিপত্তির সৃষ্টি হবে, এটা আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বড় বড় শহরগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ বেশি হলেও ঈদের পর গ্রাম ও মফস্বল শহরগুলোতে ভাইরাসের সংক্রমণ বেড়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। গ্রামীণ অঞ্চলে যদি এটি ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের জন্য এটা অনেক কঠিন হবে ম্যানেজ করা। আপনি জানেন যে পৃথিবীর বেশ কয়েকটা দেশে, পার্শ্ববর্তী দেশেও কিন্তু গ্রাম অঞ্চলের দিকে ছড়াচ্ছে, সেটি হলে কিন্তু আসলে আর কোনো মানে চিকিৎসা ব্যবস্থা কোনোভাবেই এটাকে কিন্তু সেইভাবে সামাল দেওয়া মানে দুরূহ হয়ে যাবে। এদিকে দেশে যেহেতু করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তাই মানুষকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।